খনন করছে কিন্তু যেসব পুকুর ওনাদেরই তত্ত্বাবধানে ভরাট হয়েছে সেসব পুকুরগুলোকে এড়িয়ে যাচ্ছে এবং সেসব পুকুরগুলোতে বহাল তবিয়াতে ভরাটের কাজ চলে যাচ্ছে। তো আমরা সেই রকম সিদ্ধান্ত নিয়েছি, চারপাশে দেখেছি এরকম বহুত পুকুর আছে, যেসব পুকুর ওনাদেরই নেতৃত্বে ভরাট হয়েছে কিন্তু সেগুলো কোনো রকম কাজ হচ্ছে না, সেগুলো বরঞ্চ উল্টো ভরাট চলছে। তো সেই হিসাবে ষোলো নম্বর ওয়ার্ডের এই পুকুরটাও আমরা দেখতে পাচ্ছি সেই একই কেস। তাই আজকে আমরা এই ষোলো নম্বর ওয়ার্ডে এসেছি, আমরা এখানে এসে আমাদের পতাকা এবং ব্যানার পুঁতে দিয়ে গেলাম যে এইখানের যিনি ওই কাউন্সিলর আছে অর্পিতা ঘোষ সাহা, অর্পিতা সাহা, ওনার নেতৃত্বে এই বিপত্তারণ দাস আর বোম্বাই শিবু সরকার এনারা এই পুকুর ভরাট আরও প্রমোটারি আরও বেআইনি কার্যকলাপ করে যাচ্ছে এবং প্রতিটা স্তরে বহু জায়গায় এর জন্য কাটমানিও দিচ্ছে, এমনকি প্রশাসনের একটা অংশও কাটমানি যাচ্ছে। তো আমরা এর তীব্র নিন্দা জানাই আর আমরা এখান থেকে আমরা এদের মেসেজ দিয়ে দিতে চাই। এখানে আজকে আমরা ঝান্ডা গেড়ে এটা বুঝিয়ে দিলাম যে এখানে আর কাজ চলবে না, সামনের দিন আমরা এখানে আসব। যদি বিধায়ক নিজে থেকে যদি এই পুকুর খনন না করে তাহলে আমরা জেসিবি নিয়ে এই পুকুর খনন করব। পুনরায় যে পুকুর ছিল সেই পুকুর আমরা ফিরিয়ে বিধায়ক তো চেষ্টা করছে যে ষোলো নম্বর ষোলোটা পুকুর এরকম খনন করা। বিধায়ক ষোলোখানা পুকুর ওনার যে এন্টি লবি আছে না, সেই লবি যেসব পুকুরগুলো ভরাট করেছে সেসব পুকুরগুলোর দিকে ওনার নজর, কিন্তু ওনার নিজের গোষ্ঠী এবং উনি নিজে নেতৃত্ব দিয়ে যেসব পুকুর ভরাট করেছে সেসব পুকুরগুলোর দিকে বিধায়কের নজর নেই, সেগুলো এড়িয়ে যাচ্ছে এবং মানুষকেও অন্ধকারে রাখছে। তো আমরা আজকে ফোকাস করে আমরা দেখিয়ে দিলাম যে এই পুকুরগুলো এড়িয়ে যাবেন না। আর কটা পুকুর হচ্ছে এরকম? আরও এই এলাকায় চারখানা পুকুর আছে যেখানে এরকম ভরাট চলছে, আমরা প্রত্যেক পুকুরেই আমরা এরকম আজকে অভিযান চালাবো। আর শুধু এখানে বলে কথা না, সারা শহর সারা জেলায় এই অভিযান চলবে, কোথাও কাটমানি কোনো রকমভাবে এদের নিতে দেবো না আর এই পুকুর খনন করতেই হবে। আপনার নাম সুরেশ? ছোটো করে